হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 5-এর এমসিকিউ। যত প্রশ্ন আছে এগুলো আমি তোমাদেরকে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, এগুলো অবশ্যই করতে হবে। এর আগে অলরেডি চ্যাপ্টার 4টা আলোচনা করেছি, বড় প্রশ্ন দিয়েছি, এর পরেও কিছু প্রশ্ন উত্তর থাকবে, বড় প্রশ্ন থাকবে। সো চ্যানেলের চোখ রাখবে, প্রত্যেকের নোটিফিকেশানটা অন রাখবে। ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম, আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অল রাখো, ভিডিও লাইক করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। আর তোমাদের বাংলার সমস্ত আলোচনা, ভাষা চর্চার আলোচনা সব আমি করে দিয়েছি, ডেসক্রিপশানে প্লেলিস্ট থাকবে, তার মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নিও। পথের পাঁচালিটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো সেটাও দেওয়া থাকবে। ওকে, যাই হোক শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তর আমরা লিখব 1859 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? উত্তর লিখব দীনবন্ধু মিত্র। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শেষ হয়ে যায়? উত্তর আমরা লিখব 1863 খ্রিস্টাব্দে। এবার একটা কথা বলি তোমাদেরকে, যে ভিডিওটা যখন আমি দিলাম, যে তোমরা এটা বেশির থেকে বেশিবার দেখবে, তাহলে কিন্তু মাথার মধ্যে ব্যাপারটা বসে যাবে। ওকে, 3-4 বার যদি শোনো অটোমেটিক কিন্তু শর্ট কোশ্চেন এইভাবেই মুখস্থ হয়, তো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন কোন পত্রিকা নীল চাষিদের সমর্থন করেছিল? উত্তর লিখব হিন্দু, প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ। নেক্সট প্রশ্ন, কোন সময় থেকে ব্রিটিশ সেনাবাহিনী নানা সংস্কার কার্য হতে থাকে? ব্রিটিশ সেনাবাহিনীতে নানা সংস্কার কার্য হতে থাকে? উত্তর 1820 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কোথায় গণবিদ্রোহের আকার ধারণ করেছিল? উত্তর লিখব অযোধ্যায়। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল? উত্তর মিরাটে। নেক্সট প্রশ্ন, প্রধানত কোন আর্মির সেনারা বিদ্রোহ ঘোষণা করেছিল? উত্তর লিখব বেঙ্গল আর্মির। নেক্সট প্রশ্ন, বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল? উত্তর অযোধ্যার। নেক্সট প্রশ্ন, কোন কোন বাহিনীর সিপাহীরা বিদ্রোহ থেকে দূরে সরেছিল? উত্তর মাদ্রাস ও বোম্বাই। নেক্সট প্রশ্ন, আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকতো তাদের সাধারণভাবে কি বলা হতো? উত্তর লিখব মধ্যবিত্ত। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ কোম্পানির আমলে কোন ভাষা শিখলে ভারতীয়রা মনে করত তাদের সন্তানদের ভবিষ্যৎ তৈরি হবে এবং চাকরি পেতে সুবিধা হবে? উত্তর লিখব ইংরাজি। নেক্সট প্রশ্ন, বাংলার সংস্কার আন্দোলনকারীদের মধ্যে প্রধান কে ছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, প্রথম দিকে ব্রিটিশ কোম্পানির শাসকরা ভারতীয় সমাজ বিষয়ে কি নীতি নিয়েছিল? উত্তর নিরপেক্ষ। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন? উত্তর 1780 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট, বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তর সমাচার দর্পণ। নেক্সট, বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কি? উত্তর দিকদর্শন। নেক্সট, ডিরোজিওর ছাত্রদের কি বলা হতো? উত্তর নব্যবঙ্গ। নেক্সট, বিধবা বিবাহ চালু করার জন্য কে আন্দোলন করেছিলেন? বিধবা বিবাহ চালু করার জন্য কে আন্দোলন করেছিলেন? উত্তর লিখব বিদ্যাসাগর। নেক্সট, কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? উত্তর 1893 খ্রিস্টাব্দে। নেক্সট, মহামেডান লিটারারি সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? আই রিপিট, মহামেডান লিটারারি সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখব কলকাতায়। মুসলমান সংস্কারকদের মধ্যে কে সবথেকে অগ্রগণ্য ছিলেন? উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর 1875 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, থিওডোর বেক কে ছিলেন? উত্তর আমরা লিখব আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ। নেক্সট, কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? উত্তর লিখব স্যার সৈয়দ আহমেদ খানকে। নেক্সট প্রশ্ন, সাঁওতালরা তাদের এলাকার বহিরাগত মহাজন ও জমিদারদের কী নামে অভিহিত করত? উত্তর লিখব দিকু।
নেক্সট, কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে? নেক্সট প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ বিস্তৃত ছিল কতটা? উত্তর, ভাগলপুর থেকে রাজমহল। নেক্সট নেক্সট প্রশ্ন, নোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? নোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর, দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে হয়েছিল। নেক্সট প্রশ্ন, আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতে ওয়াহাবি আন্দোলনের পরিচালক কে ছিলেন? উত্তর, সৈয়দ আহমেদ। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1875 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, থিওডোর বেক কে ছিলেন? উত্তর, আমরা লিখব আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ। নেক্সট, কাকে মুসলমান সমাজের রাজা রামমোহন বলা হয়? উত্তর, লিখব স্যার সৈয়দ আহমেদ খানকে। নেক্সট প্রশ্ন, সাঁওতালরা তাদের এলাকার বহিরাগত মহাজন ও জমিদারদের কী নামে অভিহিত করত? উত্তর, লিখব দিকু। নেক্সট, কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে? নেক্সট প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ বিস্তৃত ছিল কতটা? উত্তর, ভাগলপুর থেকে রাজমহল। নেক্সট নেক্সট প্রশ্ন, নোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? নোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর, দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে হয়েছিল। নেক্সট প্রশ্ন, আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতে ওয়াহাবি আন্দোলনের পরিচালক কে ছিলেন? উত্তর, সৈয়দ আহমেদ। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়? উত্তর, আব্দুল ওয়াহাবের নেতৃত্বে। নেক্সট প্রশ্ন, ভারতে ওয়াহাবি আন্দোলনের পরিচালক কে ছিলেন? উত্তর, সৈয়দ আহমেদ। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়? উত্তর, আব্দুল ওয়াহাব। নেক্সট প্রশ্ন, তিতুমীরের আসল নাম কি? উত্তর, মীর নিসার আলী। নেক্সট প্রশ্ন, বাংলার ওয়াহাবি আন্দোলনের অপর নাম কি? উত্তর, বারাসাত আন্দোলন। নেক্সট প্রশ্ন, বারাসত কিন্তু, হ্যাঁ, বারাসত বিদ্রোহের সময় কে বাদশাহ উপাধি নিয়েছিলেন? উত্তর, তিতুমীর। নেক্সট প্রশ্ন, ফরাজি শব্দের অর্থ কি? উত্তর, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। নেক্সট প্রশ্ন, পূর্ব বাংলায় কে ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন? উত্তর, হাজি শরিয়ত উল্লাহ। নেক্সট প্রশ্ন, কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর, রাজা রামমোহন রায়। নেক্সট, লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? উত্তর, গোপাল হরি দেশমুখ। নেক্সট প্রশ্ন, বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য ও ব্রাহ্ম ধারণার মধ্যে কে সংযোগ তৈরি করেন? উত্তর, বিজয়কৃষ্ণ গোস্বামী। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের নিম্নবর্গের সমাজ সংস্কারক নেতা কে ছিলেন? উত্তর, জ্যোতিরাও ফুলে। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1875 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, জ্যোতিরাও ফুলে কোথায় সমাজ সংস্কারক আন্দোলন শুরু করেন? উত্তর, লিখব মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের উদ্ভাবক কে ছিলেন? উত্তর, দয়ানন্দ সরস্বতী। ওকে, এটা শুদ্ধি হবে, আন্দোলনের উদ্ভাবক ছিলেন দয়ানন্দ সরস্বতী। নেক্সট, কে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন? উত্তর, দয়ানন্দ সরস্বতী। প্রশ্ন, গো ব্যাক টু বিদেশ কথাটি কে বলেছিলেন? উত্তর, দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, নবগোপাল মিত্র। নেক্সট, কে জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন? উত্তর, রাজনারায়ণ বসু। তাহলে এইগুলো ছিল প্রশ্ন, আমি দিয়ে দিলাম উত্তর সহ। এগুলো খুব ভালো করে পড়বে এই চ্যাপ্টারে, কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই কমন আসবে, তো এগুলো কিন্তু পড়তে হবে। আজকের জন্য এটুকু, এরপরে নেক্সট চ্যাপ্টার থেকে আমি আলোচনা করব, প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। বাংলার সব আলোচনা আমি প্রশ্ন উত্তর সহ করে দিয়েছি, বাংলার প্লেলিস্ট থেকে দেখে নিও। খুব ভালো থেকো।